আমি যদি এখন বলি হিমাচলে এমন একটি মন্দির আছে যেখানে দেশের ভূতপূর্ব প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের রাষ্ট্রপতি পর্যন্ত নিজের মাথা টেকিয়েছেন, তা কি আপনারা বিশ্বাস করবেন? তবে সেটি কোনো শক্তিপীঠ নয়, সেটি হলো মা বগলামুখী দেবী সিদ্ধপীঠ। আমার মায়ের হলুদ রং খুবই পছন্দ হওয়ার কারণে এখানে মাকে পীতাম্বরী দেবী হিসাবে পূজা করা যায়। 4 সেপ্টেম্বর সকাল সকাল পালামপুর থেকে রওনা দিয়ে প্রথমে মা চামুণ্ডা দেবীকে দর্শন করে রওনা দিলাম 45 কিলোমিটার দূরে অবস্থিত মাতা বগলামুখী দেবী মন্দিরের উদ্দেশ্যে। আর আজকে পর্বে রয়েছে তারিখ আইন, তবে এ বেশি দেরি কিছু, চলুন শুরু করা যাক। তো চামুণ্ডা মাতার দর্শন করার পর এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। হ্যাঁ জি, হ্যাঁ কলকাতা আয়ো, ঠিক হ্যাঁ। তো চামুণ্ডা মাতা দেবী দর্শন করে পরে এখন আমি যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য, সেটা হচ্ছে দেবী বগলামুখী মাতা মন্দিরে। 10 মহাবিদ্যার মধ্যে অন্যতম দেবী বগলামুখী, খুবই জাগ্রত তন্ত্র সাধনার জন্য। আর এখন তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিটের সময় যা লাগবে, না এখন যে ডিস্টেন্স দেখাচ্ছে ভুল বললাম, ডিস্টেন্সে দেখাচ্ছে 45 মিনিট সময় লাগবে, 1 ঘন্টা 9 মিনিট। ওয়েদার খুব মনোরম আছে, বৃষ্টি বাদল না হলে ভালো মতো দর্শনে পাঠান করে ফিরে যেতে পারবো। আর তার সাথে সামনে দেখো দানব আকার ধওয়ালাধারের রেঞ্জ, পুরো সবুজ পাহাড় একদম। আমরা এখন যে রাস্তাটা দিয়ে রাইড করছি সেটা হচ্ছে স্টেট হাইওয়ে 17, এটা হচ্ছে পালামপুর ধর্মশালা রোড। এটা আগে গিয়ে হয়তো কোনো, এখন ধর্মশালা দেখাচ্ছে এখান থেকে 12 কিলোমিটার, আর মাকড়গঞ্জে আপনি ধরে রাখুন আর 7-8 কিলোমিটার এক্সট্রা, 20 কিলোমিটার মধ্যে। তবে যে 5খানা শক্তিপীঠ আমরা ভিজিট করলাম, তার মধ্যে নয়না দেবী যখন ভিজিট করলাম, তার যে জার্নিতে তার যে সৌন্দর্য রাস্তা সেটা কিন্তু অন্য লেভেলে ছিল। আর যদি আমি বলি কোন মন্দির থেকে মন্দিরে দাঁড়িয়ে যদি সিনারি দেখতে কোনটা ভালো লেগেছে, আমার অবশ্যই চামুণ্ডা দেবী, কারণ মন্দির থেকে তার পেছন দিকে যে ভিউটা আসছিল না এই ধলাধার রেঞ্জে, সেটা কিন্তু অসাধারণ ছিল। এমনি তো বলতে নেই, সব মন্দিরের সমান, কিন্তু এই দুটো পয়েন্ট আমার মনে হয়েছে, তাই আপনাদের বললাম একবার। জাস্ট তোমরা এই ভিউটাকে এনজয় করতে থাকো সিনেম্যাটিক শর্টসের সাথে। এখন যে জায়গাটা ক্রস করছি আমি, এটা হচ্ছে ইয়োলক্যান্ট। ইয়োলক্যান্ট একটা ছোট্ট ক্যান্টনমেন্ট শহর, আর্মি দ্বারা পরিচালিত শহরটা। ক্যান্ট কথাটা মানে যারা বোঝো না তাদের, মানে যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি আমি, ক্যান্ট কথাটা অর্থ ছাউনি, মানে সেনা ছাউনি। এটা আগে সেনা ছাউনি ছিল ব্রিটিশ আমলে, পরে এখানে সাধারণ পাবলিকরা এখানে বসবাস শুরু করেছেন। তো ডালহৌসি ধর্মশালা এবং ম্যাকলোগঞ্জ যদি ভিজিট করতে আসেন তো একবার ইয়োলক্যান্ট অবশ্যই ভিজিট করে নেবেন, খুব সুন্দর হবে। সামনে আছে মিলিটারি ফার্ম ইয়োলক্যান্ট, আর্মিদের যে নিজস্ব ফার্ম থাকে, যে নিজস্ব বিক্রি থাকে, এদের প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়। আমি জলন্ধরে একবার ট্রাই করেছিলাম জলন্ধর ক্যান্টে, সেখানে ওদের ফার্মের বিক্রি আছে, সেখানে কিন্তু খুব ভালো টেস্ট। আর দুই দিকে হচ্ছে যে বলেছিলাম ক্যান্টনমেন্ট সিটি, দুই দিকে হচ্ছে আর্মির কোয়ার্টার্স।
আর জাস্ট কিছু দূর গিয়ে পরেই আমরা NH 154 জয়েন করবো, আর মাত্র 100 মিটার পরে। এইদিকে নিচে যে রাস্তাটা চলে আসে এটা NH 154, এটা এই রাস্তাটা ধরতে হবে আমাদের। এই রাস্তাটাতে পাঠানকোট দেখাচ্ছে 84 কিলোমিটার, নূরপুর 59, আর কাংড়া এই সাইডে যে ঢুকে যাচ্ছে 9 কিলোমিটার। তো আমাদের পাঠানকোটের দিকে যেতে গিয়ে একটা ডাইভার্সন নিতে হবে, সেখান থেকে আমরা বেরিয়ে যাবো বগলামুখী মায়ের দিকে। বগলামুখী মায়ের থেকে পাঠানকোটের ডিস্টেন্স থাকবে 97 কিলোমিটার, আর এখনও আমাদের জার্নি বাকি আছে 29 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে 47 মিনিট, আর জাস্ট 400 মিটার আগে গিয়ে পরে আমাদের ধরে নিতে হবে কাংড়া বাইপাস। কাংড়া বাইপাস ধরার পরে পরে দেখবে খারাপ রাস্তা শুরু হয়ে যাবে, রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছে। এখান থেকে লেফট সাইডে নিয়ে গেলে সিমলা 208 কিলোমিটার, সোজা গেলে ধারামসার 16 কিলোমিটার, 83 কিলোমিটার সোজা। কিন্তু আমরা এখান থেকে সিমলা রোডটা ধরতে হবে, সেখান থেকে মোটামুটি আমাদের 27 কিলোমিটার যেতে হবে। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি লেফট টার্ন, কাংড়া বাইপাস হয়ে নিচ্ছি। আর বলতে না বলতেই শুরু হয়ে গেল কনস্ট্রাকশনের কাজ আর রোড। কালকে আমি এইখান থেকেই পালামপুরের জন্য এই রাস্তাটা নিয়েছিলাম রাইট সাইডে, আর এখন সিমলা চণ্ডীগড় হাইওয়ে এই রাস্তাটা ধরতে হচ্ছে আমাকে। বিজেপি সরকার কিছু করুক না করুক, দেশে কিন্তু যাতায়াতের ব্যবস্থা অনেক শুধরে দিয়েছে, অনেক বড় বড় এক্সপ্রেসওয়ে হাইওয়ে শুরু হয়েছে। হ্যাঁ, টোল লাগবে, কিন্তু সুবিধাও তো পাওয়া যাবে। আগামী 5 বছরের মধ্যে রাস্তার কন্ডিশন অনেক চেঞ্জ হয়ে যাবে, কানেক্টিভিটি বেড়ে যাবে। জয় মা কাংড়া দেবীকে পেছনে ফেলে এখন আমরা চলে যাচ্ছি সেই জলাদির যে রাস্তাটা দিয়ে এসেছিলাম ওই রাস্তাটাতেই। এখন আমাদের 22 কিলোমিটার যেতে হবে, আর টাইম লাগবে 36 মিনিট। আর তার সাথে সাথে আজকে পুরো রাস্তাটাতে আমাদের হাতে থাকবে বিয়াস নদী। A few moments later. গুগল ম্যাপে আপডেট হয়নি ডাইভার্জনগুলো, তো একটু ঘুরতে হলো আমাকে 1 কিলোমিটার। তো এখন ধরে নিচ্ছি রানিতাল ধেরা রোড, এটা NH 503-এর আন্ডারে পড়ে। আর এখান থেকে মোটামুটি 11 মিনিট লাগবে বগলামাতা মন্দির, সোজাই আছে 6.7 কিলোমিটার। বগলামুখী মায়ের মন্দির আর মাত্র 3 কিলোমিটারের দূরত্বে, আর সময় লাগবে মাত্র 6 মিনিট। আর তার সাথে পাহাড়ের রাস্তা শুরু হয়ে গেছে, এবং আমার ডান দিকেই আছে খাদ ভ্যালি, প্রাচীন সিদ্ধপীঠ মাতা যে বগলামুখী ধাম পৌঁছে গেছি। আর মাত্র 300 মিটার রাস্তার উপরে সম্ভবত হবে মন্দিরটা। বগলামুখী টেম্পেল লেখাও আছে বোর্ডে এখানে। আর এখানে নিচে হচ্ছে মন্দির, উপরে বাইকটা পার্ক করে দিই। আর এখন বাজে 8:46। অ্যাভারেজ স্পিড ছিল আমার 35 কিলোমিটার পার আওয়ার, ডিস্টেন্স 46 দেখাচ্ছে। ওকে ডান। এখন বেজে গেছে সকাল 8:55, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগলামুখী মায়ের মন্দিরের পার্কিং লটে। 20 টাকা নিচে পার্কিং চার্জ, আর পেছন দিকে হচ্ছে মন্দিরটা। তো এখন নিচে মন্দিরটি যাবো, পুজোটা দেবো, মানে পুজো দেবো না, মায়ের দর্শন করবো, দর্শন করে ফিরে যাবো পাঠানকোটের দিকে। যাওয়ার সময় ব্রেকফাস্ট করে নেবো। তো চলো এখন যাওয়া যাক মন্দির। পুরাণ অনুযায়ী মনে করা হয় হলুদ মেশানো জল থেকে দেবীর উৎপত্তি হওয়ার কারণে দেবীর হলুদ রং খুবই পছন্দ, তাই তো এখানকার বেশিরভাগ জিনিসই হলুদ রঙের। আমি এখন ভেতরে প্রবেশ করে ফেলেছি, মানে মন্দির কমপ্লেক্সের ভেতরে। গেট থেকে 3 নম্বর গেট ঢুকেছি আমি। গেট থেকে ঢুকতেই জুতো রাখার জায়গা আছে, হাত ধোয়ার জায়গা আছে, তার সাথে একটা ইয়েলো ইন বলে একটা হোটেল আছে, সেখানেও চালিয়ে থাকতে পারেন। সোভিনিয়ার শপ আছে, খাবার দোকান আছে, এনকোয়ারি অফিস আছে, টয়লেটের ব্যবস্থা আছে, সব কিছুই আছে। আর এখন আমি যাচ্ছি মন্দিরের সামনের দিকে, দেখে দিচ্ছি এই শেড দেওয়া আছে রাস্তাগুলোতে,
আর এইটা হচ্ছে মন্দির কমপ্লেক্স। মনে করা হয় এক রাক্ষস ব্রহ্মার বেদ চুরি করে পাতালে চলে গিয়েছিলেন। সেই রাক্ষসটি আশীর্বাদ প্রাপ্ত ছিল যে তাকে না পৃথিবীতে মারা যাবে না আকাশে। তখন ব্রহ্মা মা ভগবতী আরাধনা করেন এবং জন্ম হয় মা বগলামুখী দেবীর। পরে তিনি পাতালে গিয়ে রাক্ষসটিকে বধ করে বেদ ফিরিয়ে নিয়ে আসেন। তন্ত্র সাধনার দশম মহাবিদ্যার মধ্যে অন্যতম এই মন্দিরে প্রায় সারাদিনই যজ্ঞ সাধনা করা হয়। মায়ের দর্শন করে আমি চলে এসেছি এখন মন্দির কমপ্লেক্সের ভেতরে। বাইরে ফাঁকা জায়গাটা দাঁড়িয়ে আছি আমি। মায়ের মন্দির ছিল যে পেছন দিকে, মন্দির কমপ্লেক্সটা খুব সুন্দর, শান্ত, স্নিগ্ধ। আর এখানে যজ্ঞ হচ্ছে একটা জায়গা দেখলাম। মায়ের আমি ফটো নিতে পেরেছি এখানে, সেই ফটোটা আপনারা দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যালাউড ছিল, মানে আমাকে মানা করেন নিতে তারা। তো এখানে ওয়াশরুম ব্যবস্থা সব কিছুই আছে এখন যে জায়গাটাতে ঘুরছি। আর এখানে যে হলুদ রঙের ছাড় দেওয়ার জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে এখানকার যজ্ঞস্থল। আর যেহেতু মা দশম তন্ত্র সাধনা দশম মহাবিদ্যার মধ্যে অন্যতম, তার এখানে তো তন্ত্র সাধনা হয়। তো বগলামুখী মায়ের দর্শন শেষ করে আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়ে চলে যাবো পাঠানকোট। যার দূরত্ব এখান থেকে 95 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা 54 মিনিট। যাওয়ার সময় ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করা হয়নি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার এটাই সুবিধা যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তার তৎক্ষণাৎ নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে। তো আজকের জন্য ভিডিওটাকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিন টেক কেয়ার, গুড বাই।